আসসালামু আলাইকুম, আল্লাহ রহমত। আশা করি সকলে ভালো আছেন। আমি আবার ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, অমি ফুড ট্রিভিউ। আজকের রেসিপি নবাবী সেমাই। নবাবী সেমাই দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা, আর তৈরি করা খুবই সহজ। আর কিভাবে তৈরি করতে হয় তা আমি আজকে দেখাই দেব এই ভিডিওতে। আর চলুন, কী লাগবে আমি বলে দিচ্ছি। এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। পরিমাণ অনুযায়ী লাগবে চিনি, নিয়েছি গোড়া দুধ, লাগবে কাস্টার্ড পাউডার, ক্রিম বানাতে যতটুকু লাগে আমি পরিমাণটা পরে বলে দেব। আর এখানে কিশমিস আর 2 রকমের বাদাম নিয়েছি। আর ক্রিম বানাতে এক ডানো ক্রিম নিলাম। আপনারা ক্রিমটা নাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি প্রথমে সেমাইটা বাটিতে ঢেলে নিলাম। এ দেখুন লাচ্চা সেমাই। প্রথমে প্যানে 2 চামচ ঘি দিব। ঘি দিয়ে আমি প্রথমে বাদাম ভেজে নেব, বাদাম আর কিশমিস ভেজে নেব। দিয়ে দিলাম কিশমিস আর কাজু বাদাম। আমি পেস্তা বাদাম ব্লেন্ড করে রেখে নিয়েছি সাজানোর জন্য, ওটা ভাজবো না। আপনারা অল্প আছে এই কিশমিস আর বাদামটা ভেজে নেবেন যাতে পুড়ে না যায়। এই যে আমার ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নেবেন। দেখুন কিশমিসগুলো ফুলে বলের মতন হয়ে গেছে। এখন আপনারা নামিয়ে নেবেন। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। এই প্যানে আবার 2 চামচ ঘি দিব। ঘি দিয়ে লাচ্চা সেমাই ভেজে নেব। দিয়ে দিলাম লাচ্চা সেমাই, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা যেরকম মিষ্টি খান আপনারা দিয়ে নেবেন। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 চামচ। এখন ভালো করে মিশিয়ে নেব। অল্প আছে, আস্তে আস্তে ভেজে নেব। ভাজার পর দেখবেন চিনি মিশে গেছে সেমাইয়ের সাথে, হালকা ভেজে নেবেন। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমার সেমাই ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এখন আমি ক্রিম তৈরি করব। এখানে আমি লিকুইড 3 কাপ ঘন লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিলাম, ভালো করে মিশিয়ে নিব। এখন চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খান। আমি পরিমাণ অনুযায়ী চিনি দিলাম, আর দিয়ে দিলাম অর্ধেক ক্রিম। আমি ডানো ক্রিম অর্ধেক দিলাম, ভালো করে আগে মিশিয়ে নিব। আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চোলার আঁচটা দিবেন। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আপনারা ভালো করে ক্রিম, কাস্টার্ড পাউডার, চিনি এগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর জাল দিবেন। এখন আমি অল্প আঁচে আস্তে আস্তে জাল দিয়ে নেব। অনবরত নাড়তে থাকবেন, না নিচে জমা বেঁধে যেতে পারে। আপনারা নাড়ার উপরেই থাকবেন। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আমি তো নাড়ার উপরে নিয়েছি, আপনারা অনবরত নাড়তেই থাকবেন, নিচে যেমন না লেগে যায়। আমার ক্রিম প্রায় হয়ে গেছে, আমার ক্রিম হয়ে গেছে, নাহলে আরও শক্ত হয়ে যাবে। এখন নামিয়ে নিব, এখন সেট করব। প্রথমে অর্ধেক সেমাই দিয়ে নেব বাটির মধ্যে। অর্ধেক সেমাই দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। এরপর ক্রিম দিয়ে দেব। ক্রিম দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিবেন, তখন সেমাইটা না দেখা যায়। আস্তে আস্তে ভালো করে চারদিকে চেপে চেপে সুন্দর করে সেট করে নেবেন। এর উপর আমি বাকি অর্ধেকটা সেমাই দিয়ে দিব, সুন্দর করে যেমন ক্রিমটা না দেখা যায়। এটাও ভালো করে চেপে চেপে দিব। ভালো করে চেপে চেপে দিলাম, ভালো করে
সমান করে দিলাম। দেখুন এখন আমি বাদাম দিয়ে পরিবেশন করব। যে যেরকম করে পরিবেশন করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এটা এখন গরম, ঠান্ডা করে, ভালো করে ঠান্ডা করে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই নবমী সেমাই। দেখুন আমার পছন্দ অনুযায়ী আমি বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। আমার এই নবমী সেমাই কেমন হলো আমাকে জানাবেন কমেন্টসে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা নতুন অবশ্যই ট্রাই করবেন। এই হলো আমার নবমী সেমাই, আশা করি আপনাদের ভালো লাগবে, খেতে অসম্ভব মজা। তৈরি করে খাবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।